السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له, من يضلله فلا هادي له, ونشهد أن لا إله إلا وحده لا شريك له, نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شيخنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شيخنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شيخنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شيخنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شيخنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شيخنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل ومسائل الأضحية. আজকের খুতবা কোরবানির ফাজাইল ও মাসাইল সম্পর্কে, অর্থাৎ কোরবানির জরুরি ফাজাইল ফজিলত সম্পর্কে এবং তার মাসাল্লা মাসাইল সম্পর্কে. আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল নূর মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোরবানির আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন. বিশেষ করে উম্মতি মুহাম্মদীকে কোরবানি সম্পর্কে আলাদা ফজিলত দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে এবং এর খুসুসিয়ত বর্ণনা করা হয়েছে. আল্লাহ পাক কালামুল্লাহ শুভ এরশাদ করেন, ইন্না ইদ্দাতা শুহুর ইন্নাল্লাহা ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম. আল্লাহ পাক প্রশ্নে বলেন যে নিশ্চয় ইন্না ইদ্দাতা শুহুর ইন্নাল্লাহে, আল্লাহ পাকের নিকট গণনা হিসেবে মাসের সংখ্যা হচ্ছে ১২টি, আসমান এবং জমিনের সৃষ্টি শুরু থেকে। তার মধ্যে ৪টি হচ্ছে পবিত্র। এখন আল্লাহ পাক এই ৪টি পবিত্র মাস সম্পর্কে সরাসরি কোরআনে উল্লেখ করেননি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস হয়ে এর বর্ণনা করেন, ব্যাখ্যা করেন। হাদিসে বর্ণিত রয়েছে, আন আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামা খালাকাল্লাহু সামাওয়াতু ওয়াল আরদ আস-সামাতু ইসনা আশারা শাহরান মিনহা আরবাতুন হুরুম
সালাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা যুলহিজ্জাল মুহররম রজব মুদাল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান। আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবাতে বলেন, ইয়ামা খালাকাল্লাহু আস-সামাওয়াতু ওয়াল আরদ আস-সামাতু ইসমা আশারা শাহরা, যে তিনি খুতবাতে বলেন আসমান জমিনের সৃষ্টি শুরু থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, সে শুরু থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি, অর্থাৎ এক বৎসরে 12টি মাস হয়ে থাকে, তার মধ্যে 4টি হচ্ছে পবিত্র, 3টি হচ্ছে একসাথে, 1টি হচ্ছে আলাদা। জুলকাদা জুলহিজ্জা মুহররম, এটা আমরা বাংলায় বলে থাকি জিলকদ জিলহজ এবং মুহররম, এ তিনটা একসাথে। আর রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস হচ্ছে জুমাদা লুখরা এবং শাবান মাসের মধ্যে যে মাসটা সেটা হচ্ছে রজব মাস। এটা বিশেষ করে মুদার গোত্র গণনা ঠিক রাখতো, সেজন্য তাদের বর্ণনা দেওয়া হয়েছে। এই 4টি মাস হচ্ছে পবিত্র, এর মধ্যে জিলহজ মাস, এই মাসটা অনেক দিক থেকে সম্মানিত, যেমন কিতাবে বর্ণিত রয়েছে সাইয়্যিদুশ শুহুর শাহরুল রমাদান ওয়া আযমা যুলহিজ্জাতিল হারাম। সাইয়্যিদুশ শুহুর শাহরুল রমাদান মাসের সাইয়্যিদ হচ্ছে রমজান শরীফ, ওয়াযমুহা যুলহিজ্জাতিল হারাম, মহত্বের দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ হচ্ছে জিলহজ মাস। এই মাসটা একদিক থেকে হারাম মাস, আরেকদিক থেকে এটা হজের মাসের অন্তর্ভুক্ত, যেটা আল্লাহ পাক কোরআনে বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলি হচ্ছে স্পষ্ট সুবিদিত, শাওয়ালু ওয়া যুলহাদ যুলহিজ্জা, শাওয়াল জিলকদ জিলহজ। কাজে জিলহজ মাস একদিক থেকে হচ্ছে হারাম মাস পবিত্র মাস, আরেকদিক থেকে হজের মাস, আরেক দিক থেকে হচ্ছে শাহরুল কোরবানি অর্থাৎ কোরবানির মাস, শাহরুল উদহিয়া, এই মাসেই কোরবানি করা হয়ে থাকে। যে মাসটা একাধিক কারণে একাধিক থেকে সম্মানিত ফজিলত প্রাপ্ত, এখন জিলহজ মাসে কোরবানি করতে হয়, এটা উম্মতি মুহাম্মদের জন্য বিশেষ নির্দেশ রয়েছে, এবং এর যে হুকুম আহকাম রয়েছে এটা পূর্ববর্তী কোন উম্মতকে সেই হুকুম আহকাম দেওয়া হয়নি, আদেশ নির্দেশ দেওয়া হয়নি, সেভাবে এর তর্জ তরিকা বর্ণনা করা হয়নি। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদকে বিশেষ মাস দিয়েছেন, এর মধ্যে কোরবানি দিয়েছেন। এখন কোরবানি শব্দটা কোরব থেকে অর্থাৎ নৈকট্য লাভ করা, উৎসর্গ করা, অনেক অর্থ আল্লাহ পাকের জন্য বিলীন করে দেওয়া। এই কোরবানি শব্দটা সরাসরি কোরআন শরীফে রয়েছে, আর হাদিস শরীফে কোরবানিও রয়েছে, সাথে সাথে দোহা আদহা উদিয়াতুন উদহিয়াতুন ইদিয়াতুন ইদিয়াতুন আদহাতুন আদহা দহিয়াতুন দহায়া, এই ধরনের অনেক শব্দ হাদিসের রয়েছে যার অর্থ হচ্ছে কোরবানি এবং কোরবানি করা। এখন আমাদের হানাফি মাজাব মোতাবেক কোরবানি করা হচ্ছে ওয়াজিব, যদিও অন্যান্য মাজাবে ইখতিলাফ রয়েছে, মালিকি মাজাবে একটা মত অনুযায়ী ওয়াজিব, এছাড়া মালিকি শাফি হাম্বলি মাজাবে কোরবানি করা সুন্নতের অন্তর্ভুক্ত,
এখন উম্মতি মহলের জন্য বিশেষ করে যারা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত তাদের এই মাসালা মাসাইলগুলো ভালো করে জানা দায়িত্ব এবং কর্তব্য। যেটা আল্লাহ পাক নিজেই বলেন যে তোমরা দোয়া করো রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদের ইলিম বৃদ্ধি করে দিন। হাদিস শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইরশাদ করেন ইলিম তলব করা হচ্ছে প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ফরজ, যেহেতু ইলিম ব্যতীত সে আমল করতে পারবে না। ইলিমকে বলা হয়েছে আমলের ইমাম, আল ইলমু ইমামুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম। এই জন্য প্রত্যেকেরই কোরবানি সংক্রান্ত মাসালা মাসায়েল, এর হুকুম মাকাম, এর ফাজাইল ফজিলত, এর গুরুত্ব মর্যাদা জানা অত্যন্ত প্রয়োজন, ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। বিশেষ করে যেহেতু কোরবানি আল্লাহ পাক উম্মতি মুহাম্মদকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য সে শুরু থেকেই সেটা শুরু করে দিয়েছেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে কুরবানির ব্যবস্থা করা হয়েছে। এখন সেটা উম্মতি মুহাম্মদই শুধু করবে সেটা নয়, যদি আমরা সরাসরি উম্মত কিন্তু অন্যান্য যারা নবী রসুল, অন্যান্য যারা উম্মত তারা সকলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক সেটাই কোরআন শরীফে উল্লেখ করেন যে কোরবানি শুরু থেকেই জারি করা হয়েছে, এই বিষয়গুলো উম্মতি মুহাম্মদের জানা প্রয়োজন রয়েছে। সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন হে আমার হাবিব, ওয়াতুলু আলাইহিম নাবাবনাই আদম বিল হাক ইজফার রাবা কুরবানান ফাতুকাব্বাল মিন আহদিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার ক্বালা লা তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন আল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন হে আমার হাবিব, ওয়াতুলু আলাইহিম, যে আপনার উম্মতকে এটা তেলাওয়াত করে এ বিষয়টা জানিয়ে দিন, নাবাবনাই আদম বিল হাক, হযরত আদম আলাইহিস সালাম ওনার দুই সন্তান দুই ছেলে তাদের যে অকেয়া রয়েছে সেটা আপনি বলে দিন জানিয়ে দিন। ইজকার রাবা কুরবানা, যখন তার উভয় কোরবানি করলো নৈকট্য লাভ করার জন্য, তাদের পশু ফসল আল্লাহ পাকের জন্য দান করলো, সে বিষয়টা আপনি তাদেরকে জানিয়ে দিন। ফাতুকাব্বাল মিন আহাদিহিমা আল্লাহু তাকাব্বাল মিন আল আখার, তাদের একজনেরটা কবুল করা হলো আরেকজনটা কবুল করা হলো না। যারটা কবুল করা হলো সে বলল কি কলা লা তুলান্নাকা, যে আমি তোমাকে কতল করব শহীদ করব। আর যারটা কবুল করা হলো তিনি কি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই যারা মুত্তাকি হবে পরেজগার হবে আল্লাহ পাকে ভয় করবে, তাকওয়ার উপর ইস্তেকামত থাকবে আল্লাহ পাক তাদেরটাই শুধু কবুল করেন। এখানে হযরত আদম আলাইহিস সালাম ওনার দুই সন্তানের কথা বলা হয়েছে, একজন হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আরেকজন হচ্ছে কাবিল। হযরত আদম আলাইহিস সালাম ওনার সময় নিয়ম ছিল যে আল্লাহ পাক ওনাকে প্রতি বছর একজন ছেলে একজন মেয়ে দিতেন, ওনার গড়ে প্রতি বছর একজন ছেলে একজন মেয়ে আগমন করতেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি যারা আপনার সন্তান আগমন করবেন তাদের মধ্যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, আবার দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে, এদের মধ্যে পরস্পর আক করিয়ে দিবেন,
বিয়ে পরিয়ে দিবেন। এটাই ছিল আল্লাহ পাকের নবী এবং রসুল খলিফা হযরত আদম আলাইহিস সালাম ওনার শরীয়ত। হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলার সাথে জন্মগ্রহণ করলেন। হযরত গাজা বা লিউজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কাবিল আসলো, কাবিলের সাথে জন্মগ্রহণ করলেন হযরত আকলিমা বা একলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন শরীয়ত অনুযায়ী হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে হযরত আকলিমা ও একলিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে বিয়ে হওয়ার কথা, আর কাবিলের সাথে হযরত গাজা বা লিউজা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কাবিল সেটা মানতে নারাজ ছিল, সে চুপচারে কিলকাল করল। তার সাথে যিনি জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, ওনার সাথে সে ওনাকে বিয়ে করার জন্য সে প্রস্তাব দিয়েছিল আল্লাহ পাকের নবী রসুল খলিফা হযরত আদম আলাইহিস সালামের নিকট। তিনি বললেন, তোমার এই কথা হচ্ছে শরীয়তের খেলাফ, এটা কি করে সম্ভব হতে পারে? আল্লাহ পাক তো এর বিপরীত নির্দেশ দিয়েছেন, কাজে সেটাই পালন করতে হবে। কিন্তু সে মানতে নারাজ ছিল। তখন শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন, জানালেন, হে আমার নবী, আমার রসুল খলিফা হযরত আদম আলাইহিস সালাম, তাহলে এক কাজ করুন, তাদেরকে বলুন তারা যেন তাদের যে মাল সম্পদ যা কিছু রয়েছে সেটা আল্লাহ পাকের নামে যেন কোরবানি করে। যারটা কবুল করা হবে তিনি সেই হযরত একলিমা বা আকলিমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বিয়ে করবেন। তখন আল্লাহ পাকের নবী রসুল খলিফা হযরত আদম আলাইহিস সালাম তিনি দুই সন্তানকে জানিয়ে দিলেন। হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা তিনি মেষ চড়াতেন, অনেক মেষ ছিল ওনার, পশু ছিল, আর কাবিল সে ক্ষেত খামারে কাজ করত, অনেক জমা জমিন তার ছিল। উভয়কে বলা হলো, উভয় যেন প্রত্যেকেরই শস সম্পদ থেকে উত্তম সম্পদ আল্লাহ পাকের জন্য কোরবানি করে। যিনি হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি ওনার সে পশু থেকে একটা উত্তম মেষ, সেটা আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করার জন্য নির্দিষ্ট করলেন। আর এদিকে কাবিল তার জমিন থেকে কিছু ফসল সে নির্দিষ্ট করল, তবে তার ফসলগুলির মান তো উত্তম ছিল না, যে কোথায় কোরবানি করা হবে। বর্তমান জামানা তো এভাবে জব করে দেওয়া বা দান করে দেওয়ার কোনো নিয়ম ছিল না। তখন নিয়ম ছিল কোন একটা উঁচু পাহাড়ের মধ্যে রেখে আসতে হবে, আল্লাহ পাক যে পাহাড়ে রাখতে বলবেন আসমান থেকে একটা আগুন এসে সেটা জ্বালিয়ে দিবে, যারটা কবুল করা হবে তারটা আসমান থেকে আগুন সে জ্বালিয়ে দিবে, আর যারটা জ্বালিয়ে দেওয়া হবে না, বোঝা যাবে তারটা কবুল করা হয়নি। সেই নির্দেশ মোতাবেক উভয়ে সেই নির্দিষ্ট পাহাড়ের উপর ওনাদের সে পশু মেষ এবং কিছু ফসল রেখে আসলেন। দেখা গেল আল্লাহ পাকের সেই নির্দেশ মোতাবেক আসমান থেকে আগুন এসে হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা নূর যে মেষটা ছিল সেটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল। কিন্তু সেই শস্য যেগুলি ছিল, ফসল ছিল, সেটা যেভাবে ছিল সেভাবে পড়ে রইল। আল্লাহ পাকের নবী এবং রসুল এবং খলিফা হযরত আদম আলাইহিস সালাম সেটা দেখে বললেন, যেহেতু যিনি হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা ওনারটা কবুল করা হয়েছে, তাহলে ওনার কবুল করার কারণে শরীয়তে যে নির্দেশ সে অনুযায়ী ওনাদের বিবাহ শাদী হবে। কিন্তু এর পরেও কাবিল চুচারা করল এবং সে হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য সে হুমকি দিল এবং সেটা সে করল, যার জন্য সে মালুন হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা এর আগে বলেছিলেন যে তুমি যেহেতু আল্লাহ পাককে ভয় করো না, তোমার তাকওয়া পরহেজগারী নেই, কাজে তোমার কুরবানিটা আল্লাহ পাক কবুল করবেন না, এবং সেটা করা হয়নি। এখন এই আয়াত শরীফের মধ্যে অনেক মাসালা মাসাইল রয়েছে, যেটা ফিকির করলে উম্মতে মুহাম্মদের জন্য অনেক মাসালা বের হবে। এক নম্বর হচ্ছে কোরবানি করার জন্য উত্তম
মাল দেওয়া, পশু হোক, গরু ছাগল বকরি বেড়া, এখন তো আর আমাদের এই শরীয়তে ফসল দেওয়ার কোনো নিয়ম নেই, কোরবানি করতে পশু থেকে, সেটা তার সাধ্য সামর্থ্য অনুযায়ী পয়সা দিয়ে উত্তম পশু সে কোরবানি করবে। আর দু নম্বর হচ্ছে তাকওয়া পরহেজগারী তার থাকতে হবে, যার যত বেশি তাকওয়া থাকবে পরহেজগারী থাকবে, আল্লাহ পাক তাকওয়া তত বেশি উত্তমভাবে কবুল করবেন। এখন এখানে আল্লাহ পাক আল্লাহর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যমে সেটা জানিয়ে দিলেন, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে আসছে, যেটা কোরআন শরীফে আল্লাহ পাক বলেন অন্যত্র লিকুল্লি উম্মতিন জাআলনা মান সাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম বাহিমাতিল আনআম, আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মতিন জাআলনা মান সাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রত্যেক উম্মতের জন্য আমি করেছি কোরবানি, লিকুল্লি উম্মতিন জাআলনা মান সাকান, যে প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, লিয়াযকুরু ইসমাল্লাহি যেন আল্লাহ পাকের নাম মোবারক তারা স্মরণ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আল্লাহ পাকের তরফ থেকে যে গৃহপালিত পশু দেওয়া হয়েছে তার উপরে যেন তারা কোরবানি করে আল্লাহ পাকের নাম মোবারক স্মরণ করে। এখন উম্মতি মুহাম্মদের এক হুকুম, অন্যান্য যারা নবী রসুল আলাইহিস সালাম তাদের এক একজনের এক এক হুকুম ছিল, কারো আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, কারো অন্যান্য তর্জতরিকে সেটা কবুল করা হতো। এই বিশ্বের উম্মতি মুহাম্মদের জন্য খাস করে দেওয়া হচ্ছে, একদিক থেকে তারা কোরবানি করবে, পূর্ববর্তী কোন উম্মতের জন্য সেটা কোরবানি করে সে পশুর কোন অংশ, সেটা গোশত হোক বা অন্য কিছু হোক, খাদ্য হিসেবে গ্রহণ করা জায়েজ ছিল না। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদকে এই কোরবানির পশু উম্মতি মুহাম্মদকে খাদ্য হিসেবে গ্রহণ করার অনুমতি দিয়েছে। এখন এই কোরবানি উম্মতি মুহাম্মদই করবে, এর মধ্যে তাদের জন্য যথেষ্ট ফজিলত দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী কোন উম্মতের জন্য সেই ফজিলতটা দেওয়া হয়নি। একদিক থেকে তর্জতরিকে আলাদা বর্ণনা করা হয়েছে, অন্যদিক থেকে ফাজাইল ফজিলত বেশি বর্ণনা করা হয়েছে। যেমন হাদিস শরীফে রয়েছে আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযিল আযাহিয়্যু ক্বালা সুন্নাতু আবীকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم بكل شارة حسنة قالوا فالصوف يا رسول الله صلى الله عليه وسلم قال بكل شارة من الصوف حسنة حضرت زائد بن عرقام رضي الله تعالى عنه تنين برنونا قرين صحابة كرام رضي الله تعالى عنه ایک دن جگشا قلن هي الله فكر حبيب يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم ما هذه الأضحية এই কোরবানিটা কি হে আল্লাহ পাকের হাবিব? কয়ালে সুন্নাত আবীকুম ইব্রাহিম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন এটা হচ্ছে সুন্নাত আবীকুম ইব্রাহিম, তোমাদের পূর্বপুরুষ পিতা হযরত আদম আলাইহিস সালাম ওনার সুন্নতের অন্তর্ভুক্ত। ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন আল্লাহ পাকের হাবিব ফামা লানা ফীহা এর মধ্যে আমাদের কি রয়েছে ফায়দা, এর মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়েছে, সুবহানাল্লাহ।
তখন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক পশমের বিনিময়ে যে নেকি রয়েছে, তাহলে পশমওয়ালা যে পশু রয়েছে, ম্যাশ দুম্বা অনেক পশম, তার কি ফয়সালা রয়েছে আল্লাহ পাক নবী? বলে বিকুল্লি শারাফি মিনাস সুফে হাসানা, প্রত্যেকটা পশমওয়ালা পশুর প্রতিটি পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। সুবহানাল্লাহ, যে কতটুকু নেকি রয়েছে এর ব্যাখ্যায় বলা হয় হযরত দাউদ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ যখন কোরবানির নির্দেশ দিলেন, তিনি তখন জিজ্ঞাসা করলেন, বারে আলাহি, এই কোরবানি করার নিয়মটা কি শুধু আমাকেই দেওয়া হলো, না পূর্বে ছিল বা পরবর্তী সময় থাকবে? আল্লাহ পাকের তরফ থেকে জানানো হলো, হে আমার নবী, আমার রসুল হযরত দাউদ আলাইহিস সালাম, এটা আপনাকে নতুন করে দেওয়া হয়নি, যিনি আমার প্রথম নবী রসুল যাকে পাঠিয়েছি, খলিফা হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে কোরবানির হুকুম করা হয়েছিল, সেখান থেকে এটা হয়ে আসতেছে, আপনাকেও করা হচ্ছে এবং আপনার পরবর্তী যারা তাদেরকেও করা হবে, এমনকি শেষ যিনি নবী, যিনি নবীদের নবী, যিনি রসুল রসুল, যিনি নূরে মুজাসসাম, যিনি হাবিবুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আমি কিছু সৃষ্টি করতাম না, সেই আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যারা উম্মত থাকবেন তাদেরকেও কোরবানির নির্দেশ দেওয়া হবে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করেছিলেন, বারে আলাহি, কোরবানিতে তো ফজিলত রয়েছে আমরা জানি, তো আমার একটা জানার আগ্রহ হচ্ছে, যিনি আখেরি নবী হবেন, যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, যাকে সৃষ্টি না করলে আপনি কিছু সৃষ্টি করতেন না, সে আপনার হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যার উম্মত তারা কোরবানি করলে কি ফজিলত পাবে? আল্লাহ পাক স্বয়ং সেটা জানালেন, হে আমার নবী, আমার রসুল হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম, যে ওনাদেরকে ফজিলত অনেক দেওয়া হবে। প্রাথমিকভাবে যে ফজিলত সেটা হচ্ছে প্রতিটি পশমের বিনিময়ে কমপক্ষে দশটা নেকি, দশটা মর্যাদা বৃদ্ধি করা হবে, দশটা গুনাহখাতা ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা প্রাথমিক একটা নেকি দেওয়া হবে, পরবর্তীতে তাদেরকে দেওয়া হবে, পরকালে যেটা বিশেষ করে দেওয়া হবে, প্রতিটি গোস্তের টুকরার বিনিময়, প্রতিটি গোস্তের টুকরার বিনিময় জান্নাতে একটা করে পাখি, জান্নাতে পাখি দেওয়া হবে, আর প্রতিটি হাড়ের বিনিময়, হাড্ডি মানুষ কেটে কেটে খাবে, যত টুকরো হাড্ডি হবে প্রতি টুকরো হাড্ডির বিনিময় একটা করে জান্নাতে বরাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, আর শরীরে যত পশম রয়েছে পরকালে নিকি তো সে পাবেই, মর্যাদা বৃদ্ধি হবে, গুনাহখাতা মাফ হবে, তারপরেও শরীরের যতগুলি পশম থাকবে সে পশম অনুযায়ী ততগুলি আল্লাহ পাক তাকে জান্নাতে বালাখানা দান করবেন। সুবহানাল্লাহ, এবং সেই পশুর মাথাতে যতগুলি পশম থাকবে তাতেও সে নেকি পাবে, দশটা নেকি কমপক্ষে, দশটা মর্যাদা বৃদ্ধি হবে, দশটা গুনাহখাতা মাফ হবে, সেটা সে কমপক্ষে সে পাবেই। এর পরেও মাথাতে যতগুলি পশম হবে ততগুলি পশম অনুযায়ী তাকে অতজন হুর তাকে আল্লাহ পাক জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ, যে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ পাক এত ফজিলত দিয়েছেন এটা বর্ণনা করা হয়েছে। এরপর তার ইখলাস অনুযায়ী, তার আকীদা অনুযায়ী, খলুসিয়ত অনুযায়ী আল্লাহ পাক দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, যে উম্মতি মুহাম্মদের জন্য কোরবানির মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, রহমত রয়েছে, সাকিনা রয়েছে, এবং এটা বলা হয়েছে সুন্নত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সুন্নত, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের যিনি পূর্বপুরুষ পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওনার এটা দ্বীন তর্জ তরিকা, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পূর্বপুরুষের অন্তর্ভুক্ত। শেষে সে বিষয়টা বলা হচ্ছে ওনার থেকে যেহেতু কোরবানিটা এসেছে কাজ করে, যে আল্লাহ পাক ওনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, উনি সব অবস্থাতেই উত্তীর্ণ হয়েছিলেন। যেহেতু আল্লাহ পাকের তিনি খলিল নবী রসুল অবশ্য উত্তীর্ণ হবেন, তারপরে আল্লাহ পাক বান্দাদেরকে তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু ওয়াকিয়া বর্ণনা করেছেন। আল্লাহ পাক নিজেই বলেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে আল্লাহ পাক যখন ওনাকে বললেন যে আপনি আত্মসমর্পণ করুন, তিনি বললেন আমি অবশ্যই আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি সমস্ত আলমের রব, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব্বুল আলামিন, আমি ওনার কাছে অবশ্যই আত্মসমর্পণ করলাম। তিনি প্রতিটি বিষয়ে বিনা চুচারা বিনা কিলো কালে সেটা মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, যার জন্য ওনাকে বিশেষ ফজিলত মর্যাদা আলাদা দেওয়া হয়েছে। যেটা অন্য আশ্রয় বলা হয়েছে ইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ পাক বলেন ইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু কালেমা দিয়ে কিছু কথা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, ফাতাম্মাহুন্না, তিনি সেটা পুরা করেছেন। ওনাকে যত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যতভাবে করা হয়েছে, তিনি প্রত্যেকটা তিনি পুরা করেছেন, উত্তীর্ণ হয়েছে, যার জন্য আল্লাহ পাক নিজে পরবর্তীতে বলেন ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ পাক বলেন হে আমার খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য ইমাম করে দিলাম, অর্থাৎ আপনি অনুকরণীয় হবেন অনন্তকাল ধরে। সেই যে তিনি ইমাম হয়েছেন সেই জন্য সুন্নত আবিকুম ইব্রাহিম, যে পূর্বপুরুষ হযরত আল্লাহ পাকের খলিল নবী রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সুন্নতের অন্তর্ভুক্ত কোরবানি করা, যেহেতু উনি ইমাম হিসেবে রয়েছেন ওনাকে অনুসরণ অনুগ্রহ করতে হবে। সেই হিসেবে আল্লাহ পাক সমস্ত ইনসানের জন্য, জিনের জন্য, কায়নাতের জন্য ইমাম হিসেবে ওনাকে লকব দিয়েছেন, সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা মাসালা রয়েছে, সেটা হচ্ছে যারা শিয়া বাতিল ফেরকা, আমাদের আহলে সুন্নত আল জামাত, এর আকিদা মোতাবেক হচ্ছে শিয়ারা কাফির, আকিদাতে কুফরি রয়েছে। এরা ইয়া শরীফের দ্বারা দলিল দিয়ে থাকে, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খলিল, তিনি নবী রসুল, এরপর আল্লাহ পাক ওনাকে ইমাম হিসেবে লকব দিলেন, এরা এই আয়াত শরীফ দিয়ে দলিল পেশ করে বলে থাকে এদের ইমামদের মর্যাদা আমাদের নবী রসুল এমনকি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি, নাউজুবিল্লাহ। এই দলিলটা দিয়ে তারা কুফরি মতবাদটা প্রতিষ্ঠা করতে চায়, এদের ইমামদের মর্যাদা তারা বলতে চায় নবী রসুল আলাইহিস সালাম যারা রয়েছেন তাদের চাইতে বেশি, নাউজুবিল্লাহ। যে আল্লাহ পাক ওনাকে অনুসরণীয় করেছেন, অনুকরণীয় করেছেন এবং তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন, তিনি উত্তীর্ণ হয়েছেন। বিশেষ করে তিনি যখন জমিনে আগমন করলেন তখন ওনাকে পরীক্ষা করা হয়েছে, যেহেতু নমরুদ বাচ্চা শিশু পেলেই সে শহীদ করে ফেলত, কারণ সে তার যারা সভাসদ ছিল তাদের মধ্যে যাদের আসমানি জ্ঞানের কিছু জানা ছিল তারা বলেছিল একজন শিশু আগমন করবেন, তিনি নমরুদকে তার সমস্ত যা কিছু সেটা ধ্বংস করে দিবেন, নিশ্চিন্ত করে দিবেন, যার কারণে আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে একটা গুহার মধ্যে রাখা হয়েছিল। তিনি সে গুহা থেকে যখন সাধারণ বুঝ পয়দা হলো, চলাচল শিখলেন, বের হলেন, সেটা আল্লাহ পাক পরশ উল্লেখ করেছেন, যেখানে ওনার এই দিয়ে আল্লাহ পাক কিছু মাসালা শিক্ষা দিয়েছেন বান্দাদেরকে, উম্মতদেরকে। আল্লাহ পাক কোরআনে উল্লেখ ফালাম্মা জাম্মা আলাইহিল লাইলু রাকাউ কামান ক্বালা হাযা রাব্বি,
ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি যখন প্রথম বের হলেন, দেখতে পেলেন আকাশে অনেক তারকা। ফালাম্মা জন্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, রাত্র অন্ধকার ছিল, তিনি দেখতে পেলেন কিছু তারকা। ক্বালা হাযা রাব্বি, তিনি চিন্তা করলেন যিনি আমাকে সৃষ্টি করলেন, খালিক মালিক, এই তারকাগুলি কি সে তার অন্তর্ভুক্ত কিনা। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকাগুলি অস্ত চলে গেল, তিনি বললেন যেটা অস্ত যায় সেটা তো খালিক মালিক হতে পারে না। ফালাম্মা রাল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপর তিনি দেখতে পেলেন চাঁদ উদিত হয়েছে, তার তো অনেক আলো। তিনি বললেন তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি খলিক মালিক, তাহলে কি চাঁদ কি তার অন্তর্ভুক্ত কিনা। তিনি চিন্তিত হলেন, যখন পরক্ষণে দেখতে পেলেন চাঁদও অস্ত চলে যাচ্ছে, তিনি বললেন তাহলে যেটা অস্ত চলে যায় সেটা তো খলিক মালিক হতে পারে না। তিনি বললেন হে বারে আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়তের উপর না রাখেন তাহলে আমার পক্ষে থাকা কঠিন হবে। ফালাম্মা রাশামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। এরপর দিন যখন হলো, দেখলো আকাশের সূর্য উদিত হলো, তিনি দেখলেন সূর্যটা সবচেয়ে বড়, হাযা আকবার, অনেক বড়, তাহলে সেটা কি খলিক মালিক হবে। ফালাম্মা আফালাত, যখন সূর্য আস্তে আস্তে অস্ত চলে গেল, ডুবে গেল, ক্বাল ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তিনি তখন বললেন হে আমার কাউম, তোমরা যে নক্ষত্রে পূজা করে থাকো, চাঁদের পূজা করে থাকো, সূর্যের পূজা করে থাকো, তোমরা জেনে রাখো আমি এর থেকে মুক্ত। তোমরা যা কিছু শেরেক করে থাকো, কুফরি করে থাকো, আমি এর থেকে মুক্ত, আমি একটাও স্বীকার করি, কারণ অস্ত যেটা চলে যায় সেটা খলিক মালিক হতে পারে না। যে ওনার কাউমের মধ্যে কিছু লোক ছিল যারা নক্ষত্রে পূজা করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, তিনি সেটা স্পষ্ট বলে দিলেন যে আসলে এগুলি কোনোটাই খলিক মালিক হওয়ার উপযুক্ত নয়। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন যে আমি আমার চেহারা মোবারক, আমার জান, জিসিম, অন্তর, কল আল্লাহ পাক দিয়ে রুজু করে দিলাম, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও, আমি দিনে হানিফের মধ্যে ইস্তেকামত হয়ে গেলাম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যে তোমরা যারা শেরেক করে থাকো তার অন্তর্ভুক্ত আমি নই, আমি এক আল্লাহ পাকের এবাদত বন্দি করে থেকে স্বীকার করে থাকি। এই যে মাসালাটা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার শুরু থেকে ওনার আল্লাহ পাক পরীক্ষা করেছেন, তিনি কিন্তু কুফরি শেরেকি কোনোটাই গ্রহণ করেননি। এতে কিন্তু ইমামে আজম আবু হানিফার মধ্যে একটা মাসালা তিনি বলেছেন, যারা গুহাবাসী, পর্বতবাসী, অথবা যাদের অর্থাৎ দিনের দাওয়াত পৌঁছেনি এই সমস্ত লোক, তাদের নাজাতের জন্য সাধারণ আকলই যথেষ্ট, এর যদি কুফরি শেরেকি না করে তাহলে তারা নাজাত পেয়ে যাবে। হযরত আল্লাহর খলিল নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা ওনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। এরপর পর্যায়ক্রমে পরীক্ষা উত্তীর্ণ হতে থাকলেন, শেষ পর্যন্ত নমরুদ, তিনি যখন মূর্তি ভাঙলেন, নমরুদ ওনাকে আগুনে নিক্ষেপ করল, কিন্তু সেখান থেকে আল্লাহ পাক উদ্ধার করলেন। কুল্লা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ পাক বলে দিলেন যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হলো, সমস্ত ফেরেশতারা বলেছিল হে বারে আলাহি, আপনার যিনি খলিল, যিনি নবী রসুল, ওনাকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আগুন তো কঠিন আগুন, প্রখর আগুন, তো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে, এখন কি আমরা ওনাকে সহযোগিতা করব। আল্লাহ পাক বললেন তোমরা যদি
ওনার কাছে যাও, উনি যদি তোমাদের কাছে কোনো সাহায্য সুবিধা চান তাহলে করতে পারো। কিন্তু ফেরেশতারা যখন আসলেন, তিনি বললেন, আমার যিনি খালিক, যিনি মালিক, রব্বুল আলামিন, তিনি তো রয়েছেন, যে আপনাদের কোনো প্রয়োজন নেই। সত্যি আল্লাহ পাক যখন নিক্ষেপ করার সময় বলে দিলেন, হে আগুন, কুনি বারাকাতাম ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিময় শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, অতি ঠান্ডা নয়, আবার গরমও নয়, যেটা শান্তিদানকারী ঠান্ডা তেমন একটা ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, সেটাই হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন সমস্ত দিকে পরীক্ষা যখন উত্তীর্ণ উনি হয়ে গেলেন, কারণ শুনল না, তিনি তখন বললেন, তাহলে তোমাদের মধ্যে আমার আর থাকার প্রয়োজন নেই, কারণ তোমাদের অনেক কিছু বলা হয়েছে, নসিহত করা হয়েছে, তোমরা সেটা গ্রহণ করলে না, কুফরি শরীকে তোমরা মশগুল হয়ে গেলে এখন থেকে আমার জন্য থাকা শুদ্ধ হবে না। এটা কিন্তু হাদিস শরীফ যেটা বলা হয়েছে, এই হারাম কাজ কুফরি কাজ করলে বাধা দেওয়া, যেটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, দুটো হাদিস শরীফ, একটার মধ্যে বলা হয়েছে, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদিহি ফাইনি মাসতাতিফ হাবি লিসানিহি ফাইনি মাসতাতিফ হাবি কলবি যালিকা দাফিল ঈমান লাইসা আলা যালিক মিনাল ঈমান হাববাতু খারদালিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ইমানের তিনটি স্তর রয়েছে। এক নম্বর হচ্ছে হাতে বাধা দিতে হবে, যদি সেটা সম্ভব না হয় জবানে বাধা দিও, তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তরে খারাপ জিনিস সরে যেও, এরপরে ইমানের কোন স্তর নেই। তিনি নবী রসুল, তিনি আল্লাহ পাকের খলিল, তিনি হাতে বাধা দিলেন, মুখে বললেন, খারাপ জানলেন, এরা কোনোটাই গ্রহণ করলো না, বরং ওনার প্রতি তারা জুলুম করা শুরু করলো। তিনি তখন আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আমার রসুল, আমার খলিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এখানে থাকা ঠিক হবে না, আপনি অন্যত্র চলে যান, হিজরত করুন। সেটি আল্লাহ পাক কোন সে বলেছেন, ক্বালা ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, যে আমি আমার রবের দিকে আমি প্রত্যাবর্তন করতেছি, তিনি আমাকে অবশ্যই হকের উপর রাখবেন। এরপর তিনি দোয়া করলেন, তখন পর্যন্ত ওনার কোনো সন্তান ছিলেন না, রব্বি হাবলি মিনা সলিহিন, যে বারে আলাই আমাকে একটা নেক সন্তান দান করুন। খাবাসার না হবে গোলামিন হালিম, আল্লাহ পাক বললেন, আমি ওনাকে একটা ধৈর্যশীল সন্তানের সংবাদ দিলাম। আল্লাহ পাকের নবী এবং রসুল এবং খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা নিরীক্ষার পর এলাকা ছেড়ে তিনি রওনা হলেন, আল্লাহ পাক ওনাকে সন্তান দান করলেন। তিনি যখন দোয়া করলেন, আল্লাহ পাক ধৈর্যশীল সন্তান দিলেন, তখন ওনার বয়স হচ্ছে, বয়স মোবারক প্রায় 86 বৎসর। ওনার বয়স মোবারক প্রায় 86 বৎসর। সে সময় ওনাকে আল্লাহ পাক সন্তান দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনাকে দিলেন। যখন উনি অবস্থান করতে লাগলেন, এদিকে তিনি প্রস্থান করার পর হযরত ওনার যিনি আহলিয়া ছিলেন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর মধ্যে আরো অনেক অবস্থার সৃষ্টি হয়েছে, সেখানে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে তিনি গ্রহণ করেছেন, তিনি আরেক বাদশার মেয়ে ছিলেন, ওনাকে তিনি গ্রহণ করেছেন। সে ঘরে আগমন করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাকের যেহেতু কুদরত রয়েছে, একমত রয়েছে যে মক্কা শরীফ আবাদ করতে হবে, যিনি আখিরি নবী, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল, যে রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো মক্কা শরীফ আসবেন, সেই স্থান আবাদ করতে হবে, তাহলে সেখানে কাউকে পাঠাতে হবে। আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাকের নির্দেশে সে মক্কা শরীফ নিয়ে পৌঁছালেন। হযরত জিবরীল আলাইহিস সালাম বুরাক নিয়ে এসে ওনাদেরকে সে গন্তব্যস্থলে পৌঁছায় দিলেন। এখানে কিন্তু কিছু বিষয় রয়েছে, যেটা আকীদার বিষয়, সেটা হচ্ছে কাউ অনেক কিতাবাদি তো লিখে থাকে, মানুষ বলে থাকে, পত্র পত্রিকায় এটা লিখে থাকে, যে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাজেরা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, নাউযুবিল্লাহ,
এই কুফরি কতগুলি মতবাদ মানুষ বনে গড়ে থেকে সাধারণ মানুষের যারা স্ত্রী রয়েছে তারা যেমন একাধিক হলে জগড়াঝাটি মারামারি কাটাকাটি করে, এরা কিন্তু সেই বই পুস্তকগুলি যেভাবে লিখে থাকে ওনাদের ইখতিলাফ হয়েছিল, ফেতনা হয়েছিল, মারামারি কাটাকাটি, যার জন্য তিনি একজনকে মক্কা শরীফে রেখে এসেছেন, নাউজুবিল্লাহ, এই আকীদা কাটটা কুফরি। আল্লাহ কোরআন শরীফে নিজেই বলেন, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আল্লাহ পাক বলেন, যারা নবী এবং রসূল আলাইহিস সালাম গণের যারা আহলিয়া রয়েছেন তারা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নন, অন্য যারা মহিলা রয়েছে তাদের মতো ওনারা না, ওনাদের আলাদা মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, খুসুসিয়ত রয়েছে, ওনারা কারো মতো নন। কাজী বাজারে বই পুস্তকে কিতাবাদিতে হাদিস তফসির ব্যাখ্যা সরায় অনেক জায়গায় তারা উল্লেখ করে থাকে যে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা এবং সারা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে মতবিরোধ হয়েছিল, জগড়াঝাটি মারামারি কাটাকাটি হয়েছিল, নাউজুবিল্লাহ ইত্যাদি কারণে ওনাকে রেখে আসা হয়েছে। এটা কাটটা কুফরি কথা, কারণ আল্লাহ পাকের নবী এবং রসুল যারা তারা ওহী ছাড়া কোনো কাজ করেন না, ওনারা ওহী ছাড়া কোনো কাজ করেন না। আর ওনারা যারা আহল ইয়াল যারা রয়েছেন যারা আহলিয়া সেটি আল্লাহ পাক বলেন, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, যারা আল্লাহ পাকের নবী এবং রসুল খলিল ওনাদের যারা আহলিয়া রয়েছেন তারা অন্যান্য মহিলাদের মতো নন। এটা একটা তফসির, একটা রেওয়ায়েত রয়েছে, ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদিদের বর্ণনা, ইহুদিরা নবী রসুল আলাইহিস সালাম ওনাদের আহল ইয়াল যারা রয়েছেন তাদের সম্পর্কে মিথ্যা রটনা করে মুসলমানদের ইমান নষ্ট করতে চায়, যেটা আল্লাহ পাক কোনো সময় নিজেই বলেন, ওয়াদ্দা কাসীরু মিন আহলিল কিতাব লায়ুরদ্দুনুকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়যানাল হক। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দা কাসীরু মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব ইহুদি নাসারা এরা চায় মুসলমানদেরকে ইমান আনার পরে কি করে কাফের বানানো যায়, এদের ব্যক্তিগত হিংসার কারণে সত্য প্রকাশ হওয়ার পরেও এরা হিংসাবশত আক্রোশবশত এরা মুসলমান ইমান নষ্ট করতে চায় ইমান আনার পরেও। কাজী হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা না, ওনাদের এখানে ইখতিলাফের কোনো বিষয় নেই, কোনো চুচেরা কিলোকাল নেই। অনেকে আবার বলে থেকে ওনার নাক কান ছিদ্র করে ওনাকে শাস্তি দেওয়া ছিল, নাউজুবিল্লাহ, এগুলো কুফরি আকিদা, এটা কুফরি বর্ণনা, কুফরি আকিদা। এটা মেয়েদের মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য নাকে কানে বা অলঙ্কার তারা ব্যবহার করে থাকেন, সেই তর্জ তরিকাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার থেকে হয়ে আসছে, সেটা মূল করেছিলেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মহব্বত করে পছন্দ করে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাকে আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বিতীয় বিবাহ করতে রাজি ছিলেন না, কিন্তু হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই সেটা ওনাকে উৎসাহিত করেছেন, আল্লাহ পাক ওহি করেছেন, ইলহাম আল্লাহ পাক নবীকে আল্লাহ পাক জানিয়েছেন যে আপনি গ্রহণ করুন, তখন তিনি গ্রহণ করেছেন। কারণ নবী রসুল আলাইহিস সালাম গণ কখনো ওহী ছাড়া কোনো কাজ করেন না, ওনার প্রস্তাব দেওয়ার পর আল্লাহ সিনহা ওহী করেছেন। যেমন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রস্তাবিত বিষয় প্রায় 22 খানা আয়াত নাযিল হয়েছে, ঠিক হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিষয়টা প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ পাক ওহী করেন, হে আমার নবী, আমার রসুল, আমার খলিল, আপনি ওনাকে গ্রহণ করুন, তিনি গ্রহণ করলেন। এবং ওনাকে সৌন্দর্য দেওয়ার জন্য উনি ওনার নাক কান ইত্যাদি ইয়ে করে অলঙ্কার পরিয়েছিলেন, এটাকে এখন বিভ্রান্তিমূলক বর্ণনা করা হয়ে থাকে, ওনার আকৃতি বিকৃতি করার জন্য কোশিস করা হয়েছে, নাউজুবিল্লাহ। এটা আপনারা সকলেই মনে রাখবেন, নবী এবং রসুল আলাইহিস সালাম এবং ওনাদের যারা আহলিয়া যারা রয়েছেন ওনাদের সম্পর্কে বিনা দলিলে চুচেরা কিলোকাল করা কাটটা কুফরির অন্তর্ভুক্ত। এটা ইহুদি নাসারারা ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনা করে অর্থাৎ তাদের মন করা বর্ণনা দিয়ে মুসলমানদের ইমান তারা নষ্ট করতে চায়, তা কাটটা কুফরি অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রতি ওহী করা হলো, তিনি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সে বোরাকে করে সে মক্কা শরীফে পৌঁছে দিলেন।
যেহেতু এখানে কাবা শরীফ ছিল, তখন সে কাবা শরীফটা ছিল না, হযরত নূহ আলাইহিস সালাম ওনার বন্যার সময় সেটা আল্লাহ তুলে নিয়েছিলেন, তো তার বীজ ছিল সেটা দেখিয়ে দিয়েছেন, সেখানে তিনি গড় তৈরি করেছিলেন, এই কাবা শরীফ বর্তমানে যেখানে রয়েছে। এবং ওনার সাহায্যকারী ছিলেন আল্লাহ পাকের এই নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম, যখন ওনাকে রেখে গেলেন উনি মাঝে মাঝে এসে দেখে যেতেন, তখন ওনার প্রতি ওহী হলো যে ওনার প্রিয় জিনিস যেন উনি কোরবানি করেন। এখন কি প্রিয় জিনিস কোরবানি করবেন, মুখতালিফ রায়াত রয়েছে। এটা জিলহজ মাসের 8 তারিখ, 7 তারিখ দেখলেন, 8 তারিখ দেখলেন, 9 তারিখ দেখলেন। তিনি কোন কোন বর্ণনা রয়েছে প্রতিদিন 100 করে উট কোরবানি করলেন, আর কোন কোন বর্ণনা রয়েছে প্রথম দিন 100 মেষ দুম্বা, দ্বিতীয় দিন 100 গরু, তৃতীয় দিন 100 উট তিনি কোরবানি করলেন। এরপর তিনি স্বপ্নে দেখলেন, এই জন্য বলা হয় যে 8 তারিখ ইয়ামুত তারবিয়া চিন্তার দিন ছিল, 9 তারিখ ইয়ামে আরাফা। 9 তারিখ রাতে তিনি স্বপ্ন দেখলেন, সরাসরি বলা হলো তিনি যেন ওনার ছেলে একমাত্র ছেলে ইসমাইল আলাইহিস সালাম ওনাকে যেন তিনি কোরবানি করেন, সেটা কোরআন শরীফে রয়েছে। আল্লাহ পাক সেটা বলেন কোরআন শরীফে, তিনি যখন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি যখন চলাচল শিখলেন আল্লাহ পাকের নবী এবং রসুল হযরত ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন, তিনি সেটা বললেন ছেলেকে যে আমি স্বপ্নে দেখেছি আপনাকে আমি কোরবানি করতেছি। এটা নিয়ে তখন স্পষ্ট হয়ে গেল যে সন্তানকে দিতে হবে। সেই স্বপ্ন দেখে তিনি কি করলেন, মক্কা শরীফ আসলেন, এসে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে আপনি গোসল করিয়ে উত্তম কাপড় পরিয়ে দিন। তিনি তো গোসল করাতেন, উত্তম কাপড় পরতেন সব সময়, তারপরে বিশেষভাবে পরিধান করানো হোক। এখন ওনার বয়স মোবারক কত ছিল সেটা যদি একতলাফ রয়েছে, তবে 2 থেকে 13 বছরের কম, কারণ 86 বছর বয়সে আল্লাহ পাকের নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম আগমন করেছেন। আবার যখন আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বয়স মোবারক 99, তখন দ্বিতীয় ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনি আগমন করেন। এখানে 13 বছরের পার্থক্য রয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের মধ্যে। তিনি আগমন করার পূর্বে ঘটনা ঘটে, সেই জন্য একতলাফ রয়েছে, 2 থেকে 13 অর্থাৎ 5, 7, 8, 9 এরকম 10 বছর হতে পারে। তবে সাধারণভাবে যেটা বর্ণনায় বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তিনি মোটামুটি চলাচল শিখেছেন, কিছু কথাবার্তা শিখেছেন, 5-7 বছর বয়স মোবারক ওনার হবে। আল্লাহ পাকের নবী এবং রসুল হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনার এই অবস্থায় আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল আলাইহিস সালাম তিনি এসে বললেন হাজারা রাদিয়াল্লাহু তাআলা নাকি যে আপনি ওনাকে গোসল করিয়ে কাপড় পরিয়ে দিন। কোথায় যাওয়া হবে, যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন যেতে হবে, মিনাতে নিতে হবে, সেখানে ওনাকে আল্লাহ পাকের জন্য কোরবানি করতে হবে। তিনি এতটুকু বললেন না, শুধু বললেন ওনাকে আল্লাহ পাকের যে দাওয়াত দিয়েছেন আমাদের সেখানে যেতে হবে। এটা বলে তিনি নিয়ে রওনা হলেন। যখন রওনা হলেন ইবলিস দেখলো ব্যাপারটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, সে কি করলো, সে হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলার কাছে সে বলল মানুষের সুরতে যে আপনি আপনার ছেলেকে কোথায় পাঠালেন। তিনি বললেন কেন আমার ছেলেকে, ছেলের যিনি পিতা যিনি আল্লাহ পাকের খলিল যিনি নবী যিনি রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সাথে দিয়েছি, যে উনি কোথায় নিয়ে যাচ্ছেন আপনি কি সেটা জানেন, যে কেন কি হয়েছে, তিনি তো ওনাকে নিয়ে জবাব করবেন। তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা একটা অবাস্তব কথা, যে তুমি এটা কি বলতেছ, কোন সন্তান কি তার কোন পিতা কি তার সন্তানকে জবাব করে কখনো। তখন সে বলল ইবলিস যে মানুষ সুরতে, তিনি তো আল্লাহ পাকের খলিল দাবি করেন, নবী রসুল দাবি করেন, ওনার যিনি আল্লাহ পাক তিনি নাকি বলেছেন
ওনার ছেলেকে কোরবানি করার জন্য। যখন ইবলিস সেটা বলল, তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যদি আল্লাহ পাক সেটা বলে থাকেন তাহলে তো আমার কোনো অসুবিধা নেই, আমরা তো আল্লাহ পাকের জন্য আমাদের জীবন বিলীন কোরবান করতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ, ইবলিস লাজব হয়ে গেল, সে দেখলো সেখানে সুবিধা করা গেল না, সে পিছন পিছন আসলো আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে, সে বলল চুপে চুপে, হে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন? তিনি বললেন, কেন, যিনি আমার পিতা, যিনি খলিল, যিনি আল্লাহ পাকের রসুল নবী, ওনার সাথে দাওয়াতে যাচ্ছি। তখন সে অসুস্থতার জন্য বলল, আপনার পিতা তো আপনাকে নিয়ে জব করবে। তিনি বললেন, তুমি এটা বলো কি, কোনো পিতা কি তার সন্তানকে জব করে? তখন সে বলল যে, তিনি তো আল্লাহ পাকের খলিল দাবি করেন, নবী রসুল দাবি করেন, ওনার যিনি রব তিনি নাকি আদেশ করেছেন আপনাকে কোরবানি করার জন্য। আর নবী নবী নলাও কেনা সাবিয়ান, নবী তো নবী, ওনারা ছোট হলেও শিশু হলেও। তিনি বললেন, যদি সত্যি যদি যিনি খলিক যিনি মালিক যিনি রব রব্বুল আলামিন তিনি যদি বলে থাকেন আমাকে কোরবানি করার জন্য, তাহলে তো আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ, এতে আমার কোনো দায় দাবিই নেই। ইবলিস দেখলো সেখানে কোনো সুযোগ সে পেল না, সে তখন মানুষের সুরতে, পরিচিত লোকের সুরতে আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কাছে যে বলল, হে আল্লাহ পাকের খলিল, আপনি স্বপ্নে কি দেখেছেন সেটার সাথে বাস্তবে কি সম্পর্ক রয়েছে, মনে হয় আপনাদের চিন্তা ফিকির করে কাজটা করা উচিত। তখন আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, এটা তোমার চিন্তার বিষয় নয়, তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজ করতে দাও। সেখানেও সুযোগ পেল না। তখন সেটা হাদিস শরীফে রয়েছে, ইবলিস বিরাট মূর্তির মানে বিরাট একটা আকার ধারণ করে, দেওয়ানের বিরাট একটা আকার ধারণ করে সে এসে সামনে দাঁড়ালো, পথ বাধা দিল। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, হে আল্লাহ পাকের খলিল, আপনি তাকে পাথর নিক্ষেপ করুন, যেটা জমরাতুল উকবা উস্তা এবং উলা তিন স্থানে, তিন জায়গায় সে পর্যায়ক্রমে দাঁড়িয়েছিল, সাতটা করে কঙ্কর নিক্ষেপ করা হলো, সেখান থেকে সে পালিয়ে গেল। এখন হাজি সাহেব যারা রয়েছেন তাদের তিন জায়গায় এভাবে পাথর নিক্ষেপ করতে হয়, সেখান থেকে এটা এসেছে। এরপর যখন তিনি গন্তব্যস্থলে পৌঁছলেন, মিনাতে পৌঁছে গেলেন, সেখানে পৌঁছে তিনি বললেন, আল্লাহ পাকের নবী এবং রসুল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মা যা তারা, তিনি বললেন, হে আমার সন্তান, যে আমি স্বপ্নে দেখেছি যে আপনাকে আমি কোরবানি করতেছি, এখন এই বিষয়ে আপনার কি মত রয়েছে, এ থেকে আপনার কোনো বক্তব্য রয়েছে? যে তিনি তার বাচ্চা শিশু, এখন 5-7 বছরে যদি হয়ে থাকে, তারপর তিনি জিজ্ঞাসা করছেন, আপনার কি কোনো কথা রয়েছে, তিনি নবী আল্লাহ পাকের? তিনি বললেন, ক্বালা ইয়া বাতিফাল মা তুমার সাফাজিদুনি ইনশা আল্লাহ, বললেন, হে আল্লাহ পাকের খলিল, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি সেটা করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমার কোনো চুচার কিলোগাল নেই। যেহেতু আল্লাহ পাক যিনি আমাদের খালিক মালিক সৃষ্টিকর্তা, তিনি যদি আমার কোরবানিতে সন্তুষ্ট হন আমি অবশ্যই সন্তুষ্ট রয়েছি, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। এই কথাটাই কিন্তু আল্লাহ পাক প্রথম বলেছিলেন, এমন একজন বান্দা দেওয়া হল যিনি ধৈর্যশীল। এখন একজন মানুষকে কোরবানি করা হবে, জবে করা হবে, তিনি সেই মুহূর্তে ধৈর্য ধারণ করেন, এটা তো স্বাভাবিক কথা নয়, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, সাধারণ মানুষ শুনলে সেখান থেকে পালিয়ে যাবে সে। আর তিনি বললেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটা বাস্তবায়িত করুন, এতে আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন, আমার কোনো চুচেরা কিলোকাল নেই।
সেভাবেই ব্যবস্থা নেওয়া হলো। এখন জবাই করতে হবে, কোরবানি করতে হবে। তিনি তো সাথে ছুরি নিয়েছিলেন, এখন জবাই করতে হলে সরাতে হবে, কিভাবে সরাতে হবে, কিভাবে করতে হবে, সে চিন্তা ফিকির করলেন। সেটা কোরআন সূরা আল্লাহ পাক বর্ণনা করেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবীন, দুজনে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, সর্বশর্ত সাথে মেনে নিলেন, তাল্লাহু লিল জাবীন, শোয়ানো হলো জামিন মানে এক পার্শ্ব করে বাঁকা করে। এই জন্য একটা মাসাল হয়েছে, গরু যখন কোরবানি করা হয়, কোরবানি করার সময় একদম সরাসরি চিত করে মাথাটা না দিয়ে একটু বাঁকা করে দেওয়াটা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তাল্লাহু লিল জামিন, ওনাকে এইভাবে চিত করে শোয়ানো হয়নি, কাপ করেও শোয়ানো হয়নি, এই বাঁকা করে শোয়ানো হয়েছে এইভাবে, যাতে ছুরিটা এভাবে চালানো যায়। তাল্লাহু লিল জামিন, বাঁকা করে পুরো একদম চিত করেও নয়, কাপ করেও নয়, এইভাবে যাতে ছুরিটা চালাতে সুবিধা হয়। এখন যখন ওনাকে জবাই করতে হবে তাহলে ব্যবস্থা নিতে হবে। তিনি তো আল্লাহ পাকের নবী রসুল, তিনি তখন বললেন, হে আমার পিতা, আপনি যেহেতু আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল, তাহলে আদবের ব্যাপার রয়েছে। যখন ছুরি চালানো হবে তখন এটা হতে পারে আমার অজান্তে আমার হাত পা নড়াচড়া আমি করতে পারি, সেটা তো আপনার জিসিম মোবারকে লাগতে পারে, আদবের খেলাফ হতে পারে। কাজেই আমার মনে হয় আমার হাত পাগুল বেঁধে নিলেই বোধহয় উত্তম হবে। আল্লাহ পাকের খলিল নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শুনলেন। এরপর তিনি আবার বললেন, যেহেতু হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ওনার মাতা, যিনি ওনাকে যে কথা বলে আনা হয়নি যে ওনাকে কোরবানি করা হবে, ওনাকে বলে আনা হয়েছিল যে দাওয়াতে যাওয়া হচ্ছে, আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন, এটা সত্য কথা। অনেকে বলে থাকে যে আল্লাহ পাকের খলিল নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এভাবে বলে এনেছেন, অনেকে মিথ্যাও বলতে চায়, নাউজুবিল্লাহ। নবী এবং রসুল আলাইহিস সালাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। ওনাদের নামে কেউ যদি মিথ্যা কথার অপবাদ দেয় সে কাতটা কুফরি করল। তিনি দাওয়াতের কথা বলে এনেছেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহর খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেহেতু যিনি আমার মাতা ওনাকে তো বলা হয়নি আমাকে কোরবানি করা হবে, এখন আমাকে কোরবানি করলে স্বাভাবিক কাউকে যদি কোরবানি করা হয় তিনি তো ইন্তেকাল করবেন, এখন যিনি মাতা রয়েছেন তিনি তো অবশ্যই কিছু দুঃখিত হবেন ইচ্ছা অনিচ্ছা, তাহলে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে, সেটা কি? তিনি বললেন, তাহলে আমার যে জামাটা রয়েছে পরিধানে এটা খুলে রাখলে হয়তো এই জামা মোবারক যদি ওনাকে দেওয়া হয়, এই কোর্তাটা যদি ওনাকে দেওয়া হয়, হয়তো এটা দিয়ে তিনি ওনার যে সন্তানের যে একটা জুদাই, সে জুদাইয়ের যে একটা ব্যথা রয়েছে সেটা দেখে তিনি হয়তো কিছুটা এতমিনান লাভ করবেন। তখন আল্লাহ পাকের খলিল নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেটাও শুনলেন। তিনি ওনার জামাবর খুলে রাখলেন, এরপর ওনার সেই ইয়ে অনুযায়ী তিনি ওনার হাত পা মোবারক বেঁধে নিলেন এবং কাপ করে ওনাকে শোয়ানো হলো, যে ওনার চেহারা মোবারক সরাসরি দেখা না যায়, কারণ যেহেতু 86 বছর বয়সের পর দোয়া করার পর উনি আগমন করেছেন, এখন সন্তানের প্রতি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা মহব্বত অবশ্যই থাকবে, সেটা প্রকাশ পাবেই। এখন সন্তানের মহব্বতের কারণে যদি ছুরি চালাতে অসুবিধা হয় সেই ব্যবস্থা করা হলো, কাট করে রাখা হলো, তিনি ছুরি মোবারক চালালেন। কিন্তু এত ছুরি চালানো হলো ওনার গলা বড় কিন্তু কাটলো না,
আল্লাহ পাকের খলিল নবী এবং রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরিটাকে নিক্ষেপ করলেন পাথরের মধ্যে, বললেন, হে ছুরি, তোমাকে এত তাড়ন করে আনা হলো, তুমি আমার ছেলের গলার মোহর কাটতে পারলে না, যখন পাথরে পড়লো পাথরের দুই টুকরো হয়ে গেল। তিনি বললেন যে পাথরকে দু টুকরো করে দিলে, অথচ আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার গলা মোহর কাটতে পারলে না, আল্লাহ পাক ছুরির জবান খুলে দিলেন। ছুরি জবাব দিল, হে আল্লাহ পাকের খলিল, আপনি একবার আদেশ করেন কাটার জন্য, কিন্তু আল্লাহ পাক কিন্তু সত্যবার নিষেধ করেন, এখন আমি কার আদেশটা পালন করব? কাজ আমার পক্ষে ওনার গলা মোহর কাটা কখনই সম্ভব নয়। এবং মুক্তালিফ রায়ত রয়েছে, সেখানে বলা হয়েছে ছুরি এবং ওনার গলা মোহরের মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে একটা তামার পাত রেখে দিয়েছিলেন, যার জন্য ছুরিটা কোনো মতেই সেটা কাটতে পারতেছিল না। এতে কঠিন অবস্থা। তিনি চিন্তা করলেন ওনার কোরবানি কি কবুল হলো অথবা হলো না, তিনি চিন্তিত হয়ে গেলেন। এদিকে যখন এই অবস্থা তিনি দাঁড়িয়ে রইলেন, ছুরি যখন এই কথা বলল তিনি চিন্তিত হলেন, সে মুহূর্তে আল্লাহ পাকের তখন নেদা হলো, না দায় না রু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাকের ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হে আল্লাহ পাকের খলিল নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন, এইভাবে আমি যারা নেককার তাদের বদলা দিয়ে দিই। কঠিন একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা আপনার জন্য। ফাদাইনাহু বিযিবহিন আযীম, এর পরিবর্তে একটা বড় কোরবানি কবুল করলাম। তারকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, পরবর্তীদের জন্য এটা রেখে দেওয়া হলো এই তর্জ তরিকাটা, এবং আল্লাহর খলিল নবী রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খাস ভাবে সালাম দেওয়া হলো। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, অর্থাৎ এই নির্দেশ আসলো, নেদা হলো, এদিকে ফেরেশতারা ওনারা আসমানে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ পাক আপনার যিনি খলিল তিনি ওনার ছেলেকে তো জবাই করে দিচ্ছেন, কোরবানি করে দিচ্ছেন, এটা কঠিন বিষয়, আপনি যদি অনুমতি দান করেন আমরা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দিতে পারি, যেটা উনি ওনার সন্তানের পরিবর্তে কোরবানি করতে পারেন। আল্লাহ পাক সেজন্য অনুমতি করলেন, হযরত জিব্রিল আলাইহিস সালাম একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। ফাইজাবা বিকাফশিন আকরান আম লাহা ওয়া আকরানা কাদ রাওয়া ফিল জান্নাত আরবাইন খারিফা ফাখাযা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া যাবাহাহু। তিনি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, তরু তাজা শিংওয়ালা, যেটা চল্লিশটা বসন্তকাল পার করেছে জান্নাতের মধ্যে, সেটা নিয়ে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর। হযরত জিব্রিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আল্লাহ আকবর আল্লাহ আকবর মিন কুল্লি শাইইন, আল্লাহ পাক বড়, আল্লাহ পাক বড় সবকিছুতে বড়, যার জন্য আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে সম্ভব হলো ওনার ছেলেকে কুরবানি করা। যখন আল্লাহ পাকের খলিল নবী রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন হযরত জিব্রিল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে এসেছেন কোরবানির জন্য, আল্লাহাক সবকিছু এতে বড়, যার জন্য আমার পক্ষে সম্ভব হলো আমার ছেলেকে কোরবানি দেওয়া। যখন আল্লাহের নবী এবং রসুল ইসমাঈল আলাইহিস সালাম ব্যাপারটা বুঝতে পারলেন, তিনি উঠে গেলেন, দেখলেন দুম্বা আনার জন্য, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু মিন কুল্লি শাইইন ওয়ালিল্লাহিল হামদ। তিনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক সবচেয়ে বড়, যার জন্য আমার পক্ষে সম্ভব হয়েছে আমার নিজেকে কোরবানি করার জন্য প্রস্তুত করে দেয়া, সুবহানাল্লাহ। তখন ওনাকে দেখে সেই দুম্বাটাকে কোরবানি করা হলো, সুবহানাল্লাহ। সেখান থেকে এই কোরবানির
তর্জ তরিকা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পূর্বপুরুষদের ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত, ওনার তর্জ তরিকা, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, ওনার সুন্নতের অন্তর্ভুক্ত। এই যে কোরবানির বিষয়টা, এটা তো ছিল মানুষের সন্তানকে কোরবানি করা, আল্লাহ পাক রহমান রহিম গাফফার সাত্তার, সেই জন্য আল্লাহ পাক সন্তানকে না দিয়ে পশুর মধ্যে পরিবর্তন করে দিলেন। এখন যদি সন্তানকে কোরবানি করার জন্য বলা হতো তাহলে তো মানুষ খুঁজে পাওয়া যেত না, আল্লাহ পাক মানুষের পরিবর্তে সেই পশুর মধ্যে নিয়ে গেলেন। এখন এর পরও যদি মানুষ বখিলি করে, কাঞ্জুসি করে, গাফলতি করে, তাহলে তাদের জন্য আফসুস। অবশ্যই তাকে যার সাধ্য সামর্থ্য রয়েছে কোরবানি করতেই হবে, সেটি আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিবনে বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, হায়াত, মৌত, সমস্ত কিছু আল্লাহ পাকের জন্য। কাজী বান্দার দায়িত্ব হবে সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরবানি করা। আমরা সামনের সপ্তাহে পর্যায়ক্রমে আলোচনা করব কোরবানির এই ফাজাইল এবং মাসাইল যা কিছু রয়েছে, যেটা সকলের জন্য জানা প্রয়োজন। তবে এটা মনে রাখতে হবে, উত্তম জিনিস, পছন্দনীয় জিনিস, প্রিয় জিনিস সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরবানি করার প্রসেস করতে হবে। এবং এর যে তর্জ তরিকা রয়েছে, সুন্নত রয়েছে, আদেশ দিছে, সেটা জেনে সে অনুযায়ী করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি। অন্যথায় তাকওয়া পরেজগারি না থাকলে, খুলুসিয়ত না থাকলে আল্লাহ কিন্তু কোরবানি কবুল করবেন না, এটা মনে রাখতে। এখানে কয়েকটা বিষয়ে জরুরি কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে, আজকে মাদ্রাসার কমিটির পাক্ষিক মিটিং রয়েছে, সভা রয়েছে 6:30 মাদ্রাসা কমিটি যারা সংশ্লিষ্ট রয়েছেন বা যারা থাকতে চান তারা এখানে বাদ মাগরিব 6:30 থেকে এখানে মজলিস আলোচনা রয়েছে। আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হচ্ছে, কোরবানির চামড়া সংক্রান্ত বিষয়ে আমরা প্রত্যেক বছর আলোচনা করে থাকি, গত বুধবার দিন আমরা আলোচনা করেছি এখানে।